দলাই হাঙ্গর কমলপুর কতক্রী মণিপুরি দফানি ফিল বিসি সারা নিজেসিনি রাসমেলা খ্লাইজাকা বেশি বুরম খ্লাইজাকি তগো হাসিনি কৃং কৃং আমসিনি লোকর ও রাসমেলা ও ফাইমান জাগো তাকলাই বিশি ও খ্লাইজাকা সলবরম্বই পাইথাক সালস হইকা হাসিনি এমপি রেবুরি ত্রিপুরা বিজেপি নি হাসতে প্রদেশ কাজ করা যে পদাচার্য আকর্ষক বান্ধব কক সনাথাঙ্গি প্রদেশ বিজেপি নি কাজ করা যে ভট্টাচার্য থাকা হাসতেও বিজেপি হাপাং ফাইমান ইয়াগুলো হাপাং নাইকলমু কাহামুখা কেরং কেরং রং রাগ বাইখা আবাহিকনাথ এ বাবসিম কাক এমপি রেবর তীব্র কক সানা থাকি থাকা রাসলীলা মেলাও এমপি ফানিসিমি লাইথানি বিশু এট লাখ রং এবার খক সা রাসে রিজার্ভ মরি তাকলে বিশু ইয়াফার জাকা খক সিনি রাসে এবার 12 লাখ ফিয়াবা আসল রং ইয়াফার ফোন রং কিসা নিবাগৈতেব গাহাম খাইমাইয়া অংমাহাই নৌজাগি টঙ্কা হাইনি বাই বস্কানি বিশু খক সিবা রাসে রং নাই হিনে সাকা যে এই মেলা যেহেতু 127তম চলছে, এই যে 127তম তাতে আমরা গুরুত্ব বুঝতে পারি যে কত পুরানো এই মেলা এবং এই লীলা চলছে। আমরা জানি ভারত বিশ্বের মধ্যে এমন একটা রাষ্ট্র যেখানে সর্বধর্ম এবং সর্বজাতি যেভাবে আমরা বসবাস করি, এরকম সংখ্যা কোনো জাতি ধর্মের লোক পৃথিবীতে কোনো দেশে নেই। আমাদের যে প্রধান ধর্ম 6টা ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শুধুমাত্র ভারতবর্ষে আছে, অন্য পৃথিবীতে কোথাও নেই। হিন্দুর মধ্যে আবার নানান ধরনের সনাতনী থেকে শুরু করে আমরা বিভিন্ন ধর্মের কাহিনী আমার থেকে আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয় তিনি ব্রাহ্মণ মানুষ, ওনার সামনে আমার ধর্ম সম্পর্কে বলা মূর্খামি হবে, তার কাজেই আমি বলতে যাব না। কিন্তু আমাদের এই দেশে এই যে আধ্যাত্মিক চর্চা, ধর্মীয় চর্চা এবং নীতি আদর্শ তার যে গুরুত্ব তাৎপর্য আমরা সকলেই জানি। আমাদের সমাজে শৃঙ্খলা এবং সামাজিক বিকাশের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার যে গুরুত্ব তা অপরিসীম আমরা সবাই জানি। এখানে আমাদের বক্তারা বলেছেন যে এই এলাকায় শান্তি, রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই মেলার গুরুত্ব রয়েছে। আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন রাজ্যে শান্তি শৃঙ্খলা আছে বলেই আমরা এই মেলা করতে পারছি। আমি ঠিক উল্টো দিকেও আমি বলতে চাই যে এই যে মেলা, এই মেলার মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলা, আমাদের মধ্যে যে সহভাতৃত্বের বন্ধন এটা যেন আরো সুদৃঢ় হয়, তার জন্য এই মেলা একটা ভূমিকা রাখবে আমি মনে করি। তার জন্যই আমরা সরকারিভাবে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যতটুকু সম্ভব সেটা সাহায্য করার চেষ্টা করা হয়। এবং আমি আমাদের প্রশান্তবাবুর সঙ্গে আলোচনা আমি করছিলাম, আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আমি জানার চেষ্টা করেছিলাম, আমাদের ডিএম সাহেব আছেন ওনার সঙ্গে আমি আলোচনা করেছি, ব্যবসা বাণিজ্য ইনকামের একটা কনসেপ্ট তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। কারণ যেভাবে দোকানি এখানে বসে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে আমাদের ব্যবসায়ীরা এখানে চলে আসেন এবং লক্ষ লক্ষ টাকার এখানে বিক্রি হয়, কেনা বেচা হয়, তাতে আমাদের গ্রামীণ অর্থনীতি চাঙ্গার ক্ষেত্রে এই মেলার ভূমিকা আছে। এবং মেলা বলতেই মিলন মেলা, সব জাতি ধর্মের মানুষ এখানে আসে, তো কাজে এই মেলার মাধ্যমে আমাদের শান্তি শৃঙ্খলা এবং আমাদের যে সভাতৃত্বের যে বন্ধন এটা আগামী দিনে আরো সুদৃঢ় হবে আমি আমার আলোচনা। এবং আমাদের রাজ্যের বাইরে এমনকি পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, সকলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই নিয়ে 127তম রাসলীলা এবং এটাকে কেন্দ্র করে যে মেলা তার সূচনা হয়েছে আরো কয়েকদিন আগে 23 তারিখ থেকে। তো আমি একটু দ্বিধায় ছিলাম যেহেতু 23 তারিখ উদ্বোধন হয়েছিল একবার, আজকে আবার কেন আমরা নতুন করে উদ্বোধন করছি। আমি পরে বুঝতে পারলাম যে 23 তারিখ থেকে এই রাসলীলাকে কেন্দ্র করে মেলার যে আয়োজন করা হয়েছে তার উদ্বোধন হয়েছিল, যেটা ধর্মীয়ভাবে
লীলা বলি আমরা, রাসলীলা, তা শুরু আজকে থেকে হয়েছে এবং সারা রাত ব্যাপী অনুষ্ঠান চলবে। তার যে শুভ সূচনা আজকে আমরা করেছি, আপনাদের যে ড্রেস সেটা কেনার জন্য আপনারা এমপিলের ফান্ড থেকে আপনারা চেয়েছিলেন, এটা 12 লাখ টাকা চাওয়া হয়েছিল প্রথমে। পরে আমরা আলোচনা করে 12 লাখ টাকায় হবে না বলে আপনার 15 লক্ষ টাকা আমরা বাড়িয়ে দিয়েছিলাম আমার এমপিলের ফান্ড থেকে, সেটা টেন্ডারও হয়েছে এই তো, এবং একজন লোককে দেওয়া হয়েছিল। কিন্তু আমি এখন যেটা শুনেছি, আজকে শুনেছি আমি, আমার জানা ছিল না যে 15 লক্ষ টাকাইও নাকি সেটা হচ্ছে না। তো এরকম মানে বারবার দুবার তো চেঞ্জ করা হয়েছে, আমি জানি না পরবর্তীকালে আলোচনা করা হবে। তো বাকি পরিকাঠামোগত উন্নয়ন যেটা, সেটা আমি আসলে মনে করি, রাজীবদা বলছিলেন যে আসার সময় 3 কিলোমিটার পর্যন্ত উনি দেখেছেন মালিক বাজারের দিক থেকে। আমি ওনাকে বলতে চাই আমরা আমবাসার দিক থেকে যদি আসি তাহলে এদিকেও আবার 3 কিলোমিটার আমরা পাবো মানুষের দিন। তো তার জন্য আমি বলতে চাই, কমলপুরে এমন কোথাও জায়গা নেই, কোনো মাঠ নেই যেখানে আমরা এই মেলা করতে পারি, এর তো বড় মাঠের দরকার আমাদের। তো সেরকম তো আমাদের এখানে নেই, তো কাজে একটু অসুবিধা হচ্ছে। তো আগামী দিনে কমিটিগুলি এগুলি বিচার করে কি করা যায়, নিশ্চয়ই আমরা চাই এই মেলা আরো তার সমৃদ্ধি হোক, আরো বড় আকারে হোক। তো কাজে এটা সমস্যা আছে সেটা আমরা জানি, আমরা আমি এই প্রথম এই মেলায় আসিনি। আমি এর আগেও বলেছিলাম 1994-95 সালে আমি যখন কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমি পড়াশোনা করছিলাম, একদিন চুরি করে সাবজেক্টে চুরি করে আমরা এসেছিলাম। তো সেই সময় থেকে আমার অভিজ্ঞতা আছে, এখন আর চুরি করে আসতে হয় না, এখন আপনাদের নিমন্ত্রণে আমন্ত্রণে আমি আসি। তো কাজেই সেই 94-95 থেকে আজকে 2023 অবধি আমি এই মেলার যে শ্রীবৃদ্ধি আমি দেখেছি, যেহেতু এই জেলার মানুষ আমি, তো কাজে সরকারের তরফ থেকে এবং এখানকার এই জেলার সকলের সহযোগিতায় দিন দিন এই মেলার শ্রীবৃদ্ধি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। যদিও বলা হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন দরকার, এবং এখান এই কমিটির তরফ থেকে একটা সময় আমাদের জেলা প্রশাসনের কাছে নানান ধরনের দাবি করা হয়েছিল, তার মধ্যে এই যে বাইরের থেকে আসা লোকের থাকার ব্যবস্থা, কিছু ড্রেসের কথা কমিটির তরফ থেকে আমাদের কাছে তুলে ধরা হয়েছিল। আমি ভেবেছিলাম আমাদের এডিএম সাহেব সেটা উল্লেখ করবেন, তো সেটা আমি একটু সুযোগটা দিয়ে দিচ্ছি। ব্যবসা বাণিজ্য ইনকামের একটা কনসেপ্ট তার সঙ্গে যুক্ত হয়ে গেছে, কারণ যেভাবে দোকানি এখানে বসে বিভিন্ন রাজ্যের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে আমাদের ব্যবসায়ীরা এখানে চলে আসেন এবং লক্ষ লক্ষ টাকা এখানে বিক্রি হয়, কেনা বেচা হয়, তাতে আমাদের গ্রামীণ অর্থনীতি চাঙ্গার ক্ষেত্রে এই মেলার ভূমিকা আছে। এবং মেলা বলতেই মিলন মেলা, সব জাতি ধর্মের মানুষ এখানে আসে। তো কাজে এই মেলার মাধ্যমে আমাদের শান্তি শৃঙ্খলা এবং আমাদের যে সভাতৃত্বের যে বন্ধন, এটা আগামী দিনে আরও সুদৃঢ় হবে। সাধারণ সম্পাদক এবং যারা এই মেলাকে সুন্দরভাবে পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছেন এবং যারা এই মেলাকে উপভোগ করার জন্য এখানে সমবেত হয়েছেন, আমি সকলকে এই পূর্ণ রাস মেলায় আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই রাস মেলাকে আমরা উপভোগ করছে, আনন্দ করছেন আপনারা। গত কিছুদিন আগেই আমরা শারদীয়া উৎসব, দুর্গা উৎসব, কালী পূজা আমাদের এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে। এই কমলপুর সাব ডিভিশনেও বিভিন্ন জায়গায় পূজা অর্চনা হয়েছে, আর আমি দৃঢ় চিত্তে বলতে পারি এবার ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাসে নজির আমি দেখতে পেয়েছি। বিভিন্ন ক্লাব পূজা কমিটিগুলো শুধু পূজা অর্চনা নয়, এই পূজা অর্চনাকে সামনে রেখে
বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে, বস্ত্রদান থেকে শুরু করে রক্তদান, বিভিন্ন সমাজের সামাজিক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে। আর আমরা জানতাম দুর্গাপূজা মূলত চার দিনের আনন্দ, কিন্তু এইবার দেখলাম ব্যতিক্রমী, প্রায় 3-4 দিন থেকে এই পূজা মণ্ডপ উদ্বোধনের একটা ব্যবস্থা, মানে অর্থাৎ 4-7 দিনের দুর্গা উৎসব এবার অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায়। তার মূল কারণ হচ্ছে আমাদের রাজ্যের যে সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সবচেয়ে যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হলো এই রাজ্যের আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা যদি সঠিকভাবে না থাকে তাহলে কোনো সময় এইরকম মেলা বা উৎসবের আয়োজন করা খুব কঠিন হয়ে পড়ে। এই মেলার উপস্থিতির সংখ্যা দেখে নিজেকে খুব ধন্য মনে হয়। আমাকে মেলা কমিটির সাধারণ সম্পাদক আমাকে নিমন্ত্রণ করেছে, আর যখন নিমন্ত্রণ করেছে তখন আমি সঙ্গে সঙ্গে আমি বললাম যত কিছুই প্রোগ্রাম থাক আমি মেলাতে নিশ্চয়ই যাব। আর সত্যি যদি না আসতাম তাহলে এত লোকের আনন্দ, এত লোকের যে সমাগম সেটা নিজের থেকে আমি অনুধাবন করতে পারতাম না। জানি যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের, বিশেষ করে এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার জন্য এবং আমাদের এই পরম্পরা দীর্ঘদিন ধরে এই মণিপুরী সমাজ এই রাজ উৎসবকে সামনে রেখে কার্তিক মাসের পূর্ণিমাতে এই রাজ উৎসবের সেখানে সংগঠিত হয়। আমি জেনে খুশি হয়েছি যে আজকে থেকে প্রায় 126 বছর আগে এই মেলার শুরুয়াত হয়েছিল। অধুনা যিনি আমাদের প্রশান্ত সিনহা মহোদয় বলছিলেন যে সুদূর বাংলাদেশ থেকে প্রায় 174 তম রাষ্ট্রনা ওই বাংলাদেশেও পালিত হচ্ছে, কিন্তু ধীরে ধীরে যখন মাইগ্রেট হয়ে আমাদের এই দেশে মণিপুরী সমাজরা এখানে বসবাসের জন্য এখানে উপস্থিত হন, তো তারাও এই রাসমেলার প্রায় 126 বছর আগে থেকে তার মেলার শুভ সূচনা উপস্থিত হয়েছে। মেলা মানে আমরা সবাই জানি সকলের মেলবন্ধনের মাধ্যমে এই মেলার আনন্দ হয়ে থাকে। কাজে আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আমাদের উদ্বোধকও রয়েছে। প্রায় এখান থেকে 3 কিলোমিটার দূর থেকেই মানুষের যে সমাগম, মানুষের যে যাওয়া আসা দেখলাম, আর এই মেলা প্রাঙ্গণে এসে আমি আরো অভিভূত হয়ে গেছি যে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উপস্থিতি সেটাই প্রমাণ করে যে এটা রাজ্যের সরকার, এই সরকারের অক্লান্ত যে পরিশ্রম, অক্লান্ত যে প্রয়াস রাজ্য সরকারের এই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখা তার জ্বলজ্বলন্ত প্রমাণ আমি এই মেলা থেকে আমি দিতে পারছি।